পাড়ার মুদি দোকানে মিলছে মদ। প্রতিবাদী মহিলারা মদ উদ্ধার করে ঢেলে দিলেন রাস্তায়। খবর পেয়ে একজনকে আটক করেছে পুলিশ। পাড়ায় মুদি দোকানের আড়ালেই বিক্রি হচ্ছে মদ। দিনের নানা সময় বহিরাগতরা সেখানে ভিড় জমাচ্ছেন। অভিযোগ, পাড়ার মহিলাদেরও কটূক্তি শুনতে হচ্ছে ওই যুবকদের কাছ থেকে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, পুলিশ আগে কয়েকবার গ্রেপ্তার করেছিল, প্রতিবারই ছাড়া পাওয়ার পর ফের মদের ব্যবসা শুরু করে অভিযুক্ত। এবার তাই একজোট হয়ে প্রতিবাদ করলেন পাড়ার মহিলারা। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে দু ব্যাগ ভর্তি মদের বোতল উদ্ধার করলেন তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলির উত্তরপাড়া এলাকার 8 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, এলাকায় দোকান রয়েছে বিষ্টুনাথের, সেই দোকানের আড়ালেই বিক্রি হচ্ছে মদ। এ বিষয়ে স্থানীয় এক মহিলা বলেন, এই সমস্যাটা আগেও ছিল, আমরা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছি, স্থানীয় ক্লাবেও জানিয়েছি, সমস্যার সমাধান হয়নি, দিনের পর দিন একইভাবে চলছে। এই সমস্যাটা আগেও দেখা গেছিল, আমরা ক্লাব থেকে কমপ্লেন করেছিলাম। ক্লাবে আমাদের যখন অক্সিজেন চলছিল, একটা লোককে ক্লাবে এরা ঢুকিয়ে দেয় একদম পুরো মদ্যপ অবস্থায়। সেখান থেকে আইসিকে খবর দেওয়া হয়, আইসি ওদেরকে তুলে নিয়ে যায়, কিন্তু এটা দিনের পর দিন তুলে নিয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে গেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার এটা চলে আসছে, এটা দিনের পর দিন চলেই যাচ্ছে। স্থানীয় অপর এক মহিলা সোমা ধারা বলেন, এই দোকান থেকে মদ কিনে খাওয়ার পর খালি বোতল ছুঁড়ে মারা হচ্ছে, প্রতিবাদ করতে গেলে পাল্টা হুমকি দিচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে থেকে মদ কিনছে, আমাদের তোড় গড়ায় গিয়ে মদকে বোতল ফেলছে, বলতে এসেছি যে আপনার দোকান থেকে মদকে বোতল ফেলেছে, বলছে আমার দোকানের মদ খেয়েছে, কি প্রমাণ আছে? এবার আমি কি প্রমাণ দেবো বলুন তো, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এখান থেকে যাতায়াত করতে পারি না, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে। বাইকে করে মদগুলো নিয়ে পালাচ্ছিল, আমরা ধরেছি হাতে। অনেকেই এসেছি পাড়া থেকে, আমরা এখানে একটা লিখিত অভিযোগ দিলাম। পুলিশ কি বললো? পুলিশ বললেন যে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। এদিন পাড়ার লোকজন একজোট হয়ে অভিযুক্ত দোকানিকে ধরে ফেলেন, তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে মদের বোতল বার করে রাস্তায় ছড়িয়ে দেন। এরপর খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে একজনকে আটক করেছে। এ বিষয়ে স্থানীয় ক্লাবের সম্পাদক বলেন, পুলিশ এসে মদ খুঁজে পায় না, তাই আমরা আজ মদ আটকে পুলিশে খবর দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।